বৃষ্টি কমে যাওয়ায় খুলনা বিভাগের চার জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গরম আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি হলেও ফ্যাপসা গরমে অস্বস্তিতে নগরবাসী। তবে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাসও আছে, আরও জানাচ্ছেন ফারাহ হোসেন। এখন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, 104 মিলিমিটার। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপ প্রবাহ চলছে। কোন কোন জায়গায় তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে, আরো ধরেন আগামী 2 থেকে 3 দিন তো থাকবে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানা যায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।